আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদের চিকেন দেখে খুব সহজে তৈরি করা যায় একটা রেসিপি দেখাবো। বাসার উপকরণ দিয়ে আপনি খুব সহজেই তৈরি করতে পারেন এমন একটা রেসিপি। তাহলে আসুন আমরা দেখে নিই রেসিপিটাকে। প্রিয় ভিউয়ার্স, আজকে চিকেনের যে রেসিপিটা দেখাবো তার জন্য আপনারা দেখে নিন। আমি এখানে সামান্য কিছু চিকেন নিয়েছি খুবই ছোটো ছোটো টুকরা করে। এখন আমি এখানে অ্যাড করে দেব এক চামচ পরিমাণ লাইট সয়া সস। দেখুন চিকেনের সাইজটা কিন্তু অনেক বড় না, এই যে এই সাইজের করে নিয়েছি। এখানে অল্প কিছু পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। এখন এখানে অ্যাড করে দেব হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়া, আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্স ইউজ করতে পারেন, আরও সাথে অ্যাড করে দেব হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া। এখন উপকরণের সঙ্গে আরও আমরা অ্যাড করে নিব হাফ চামচ পরিমাণ রসুনের পেস্ট। আপনারা চাইলে রসুন বাটাটাকে এর থেকে একটু বেশি ইউজ করতে পারেন, আমি আর একটু দিচ্ছি, তবে পরিমাপটা এটুকু রাখলেই ভালো হয়। এখন সম্পূর্ণ মাংসটাকে এটার সঙ্গে মাখিয়ে নিব, সাথে অ্যাড করে দিব হাফ চামচ পরিমাণ ভিনেগার। এখন আমি এখানে অ্যাড করে দিব লবণ। এখানে আপনারা খেয়াল রাখবেন সয়া সসে যেহেতু লবণ থাকে, সো লবণের পরিমাণটা কম হলেই ভালো হয়, কিন্তু হাফ চামচ দিলেই এটা পারফেক্ট হবে। সো এখন এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, মাংসের ভিতর যেন সম্পূর্ণ মশলাটা সুন্দর করে ঢুকে যায়, এই কারণে আমি এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি ফার্স্টে ফ্রাইং প্যানটাকে গরম করে নিয়েছি, এখন এখানে কিছু পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। 30 মিনিট হয়ে গিয়েছে, এখন চিকেনগুলো ফ্রাইংয়ের জন্য তৈরি হয়ে গিয়েছে। তাহলে চলুন আমরা চিকেনগুলোকে ফ্রাই করে নিই। এভাবে আমরা আস্তে আস্তে চিকেনগুলোকে সব এর ভিতর দিয়ে দিব। খুবই মাঝারি আছে জাল দিয়ে আমি আমার চিকেনগুলোকে ফ্রাই করে নিব। এভাবে কিন্তু আপনারা খুব সহজে অল্প সময়ে বাসায় যে কোনো মানে যে কোনো সময় কিন্তু রেসিপিটা তৈরি করে খেতে পারেন। আশা করি আপনাদের রেসিপিটা অনেক ভালো লাগবে। এখন চিকেনগুলোকে সবগুলো উল্টিয়ে দিব। এভাবে এখনও আরও কিছুটা সময় ধরে এগুলোকে ফ্রাই করে নিব। প্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে দেখুন আমার রেসিপিটা হয়ে গিয়েছে। আশা করি খেতে খুব ভালো হবে, আপনারা খুব সহজে বাসায় এটাকে তৈরি করে খেতে পারেন। আর দেখতে দেখুন অনেকটা কাবাব টাইপসের হয়েছে, খেতেও সুস্বাদু হবে। সো ইজিলি এভাবে আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।